বাংলাদেশ থেকে পাঁচটি খাতে দক্ষ কর্মী নেবে সৌদি আরব এ বিষয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি হয়েছে দুপুরে সৌদি দূতাবাসের সংবাদ সম্মেলনে দেশটির রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান জানান এর ফলে বাংলাদেশ থেকে দক্ষ কর্মীদের সৌদি আরবের যাওয়ার নতুন সুযোগ তৈরি হলো। এর পাশাপাশি বাংলাদেশ থেকে বিভিন্ন খাতে আগের মতো অদক্ষ কর্মী অব্যাহত থাকবে রাখবে আরব দক্ষ কর্মীদের বেতন অদক্ষ কর্মীর চেয়ে দ্বিগুণ হবে বর্তমানে প্রতিদিন পাঁচ হাজার কর্মীকে ভিসা দিচ্ছে যাদের বেশিরভাগই অদক্ষ কর্মী ইলেকট্রনিক এসি মোটর মেকানিক সহ পাঁচটি খাতে দেশটিতে যেতে প্রথমে দক্ষতা যাচাইয়ের পরীক্ষা দিতে হবে পাশ করলে প্রথম পর্যায়ে পাঁচ বছরের কাজের সনদ পাবেন কর্মীরা এছাড়া বছর হজে যেতে বয়সের কোনো সীমাবদ্ধতা থাকবে না বলেও জানান সৌদি রাষ্ট্রদূত আর করোনা পরীক্ষার সনদ লাগবে কিনা সংক্রমণের হার দেখে সৌদি স্বাস্থ্য বিভাগ ঠিক করবে